ভারতবর্ষের পূর্বাঞ্চলীয় রাজ্য, পশ্চিমবঙ্গের রাজধানী ও বৃহত্তম শহর এবং ভারতের সাংস্কৃতিক রাজধানী হল কলকাতা, যার আদি নাম কলিকাতা। কলিকাতা ও কলকাতা নামের সামান্য পরিবর্তনের সাথে সাথে কলকাতার কিছু উল্লেখযোগ্য স্থানের প্রাচীন ও বর্তমান রূপ আজ আমরা দেখে নেব। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া, অচেনা চোখে আপনাদের স্বাগত জানাই। আধুনিক বাংলার নবজাগরণের কেন্দ্রস্থল কলকাতা ছিল আধুনিক ভারতীয় শিক্ষা ব্যবস্থা, বিজ্ঞান চর্চা, ধর্মীয় ও জাতিগত বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র। বহু বিশিষ্ট ব্যক্তি, সাহিত্য, সঙ্গীত, নাটক, চলচ্চিত্র ও শিল্পকলার মধ্য দিয়ে কলকাতা শহরকে ভারতের তথা পৃথিবীর মধ্যে এক উল্লেখযোগ্য আলোচ্য শহররূপে পরিণত করেছেন। নোবেলজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকো ঠাকুরবাড়ি দিয়ে শুরু করে আসুন বন্ধুরা, আজ আমরা পুরনো ও নতুন কলকাতার স্মৃতি রোমন্থন করি। কলকাতার জোড়াসাঁকোতে অবস্থিত ঠাকুর পরিবারের প্রাচীন জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। এই বাড়িটি বর্তমানে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ হিসেবে ব্যবহার করা হয়। এই বাড়িতেই রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন এবং তার শৈশবকাল কাটান। এরপর দেখে নেব ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভারত সম্রাজ্ঞী উপাধির অধিকারী ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়ার স্মৃতিসৌধ কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ। 1906 থেকে 1921 সালের মধ্যে নির্মিত শ্বেতপাথরের এই স্মৃতিসৌধ দেখার জন্য বিশ্বব্যাপী লোকের ভিড় জমা হয়। ভারতের বৃহত্তম জাদুঘর বা সংগ্রহশালা 1814 সালে এশিয়াটিক সোসাইটি বেঙ্গল কর্তৃক প্রাচীন ভারতের রাজধানী কলকাতাতেই নির্মিত হয়েছিল। রবীন্দ্র সেতু, যার পূর্ব নাম হাওড়া ব্রিজ। হুগলি নদীর ওপর অবস্থিত কলকাতা ও হাওড়া শহরের মধ্যে সংযোগ সৃষ্টিকারী অন্যতম ক্যান্টিলিভার সেতু হল হাওড়া ব্রিজ। 1965 সালের 14 জুন হাওড়া ব্রিজ নাম পরিবর্তন করে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে এই উল্লেখযোগ্য ব্রিজের নাম হয় রবীন্দ্র সেতু। কলকাতার বৃহত্তম ক্যাথিড্রাল গির্জা সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ 1839 থেকে 1847 সালের মধ্যে নির্মিত এশিয়ার প্রথম এপিস্কোপাল চার্চ। কলকাতার ক্যাথিড্রাল রোডে এই চার্চের অট্টালিকাটি একটি আকর্ষণীয় দ্বীপে গড়ে তোলা হয়েছিল। কলকাতা ময়দান, যা গড়ের মাঠ নামে পূর্বে পরিচিত, কলকাতার বৃহত্তম উদ্যান। এই বিরাট মাঠ ইডেন গার্ডেন্স, কলকাতা রেসকোর্স, নেতাজি ইনডোর স্টেডিয়াম, ক্যালকাটা গলফ ক্লাব এবং অনেকগুলি ফুটবল স্টেডিয়াম এই মাঠেরই অংশ। ময়দান দেখে নিয়ে এবার ইডেন গার্ডেন্সে চোখ রাখার পালা। 1864 সালে গঠিত ভারতের প্রাচীনতম ক্রিকেট স্টেডিয়াম কলকাতার ইডেন গার্ডেন্স, যদিও অতীতে এই স্টেডিয়ামটির নাম রাখা হয়েছিল অকল্যান্ড সার্কাস গার্ডেন্স, যা পরে ইডেন গার্ডেন্সে পরিবর্তন করা হয়। 1828 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কমান্ডার মেজর জেনারেল স্যার ডেভিড অক্টারলোনির স্মৃতির উদ্দেশ্যে নির্মিত সৌধ হল শহীদ মিনার। এই সৌধটির আগে নাম ছিল অক্টারলোনি মনুমেন্ট। পরে 1969 সালে তখনকার যুক্ত ফ্রন্ট সরকার ভারতের স্বাধীনতা আন্দোলনে নিহিত শহীদদের উদ্দেশ্যে এই স্মৃতিসৌধটি
উৎসর্গ করেন এবং তখন থেকেই এই সৌধের নাম হয় শহীদ মিনার। কলকাতার কাশীপুরের কাছে বাগবাজার খালের উত্তরে চিতপুর রোডের পশ্চিম দিকে অবস্থিত অপূর্ব সুন্দর ভোসরি শাহের মসজিদ। অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে নির্মিত এই মাজারটি হিন্দু মুসলমান সম্প্রদায়ের উল্লেখযোগ্য মিলন কেন্দ্র। ভারতের ব্যস্ততম ও কলকাতার অন্যতম প্রধান রেল স্টেশন শিয়ালদহ রেল স্টেশন। 1869 খ্রিস্টাব্দে চালু হওয়া এই স্টেশন প্রাচীন কলকাতার উল্লেখযোগ্য ঐতিহ্য বহনকারী রেল স্টেশন হিসেবে বিশেষভাবে পরিচিত। মধ্য কলকাতার বুকে প্রাচীন চৌরঙ্গী রোডে, যা বর্তমান জওহরলাল নেহেরু রোড নামে বিশেষভাবে পরিচিত, এখানেই অবস্থিত গ্র্যান্ড হোটেল, যা অতীতে ওবেরয় গ্র্যান্ড নামে পরিচিত। ভারতের অন্যতম শীর্ষ হোটেল ও পূর্ব ভারতের শ্রেষ্ঠ হোটেল এবং এশিয়ার শ্রেষ্ঠ ব্যবসায়ী হোটেল রূপে এই গ্র্যান্ড হোটেল বিশেষভাবে পরিচিত। কলকাতার প্রসিদ্ধ কালী মন্দির অর্থাৎ কালীঘাট কালী মন্দির 1809 সালে আদি গঙ্গার তীরে বরিশার সাবর্ণ জমিদার শিবদাস চৌধুরী, তার পুত্র রামলাল এবং ভাতৃপুত্র লক্ষ্মীকান্তের উদ্যোগে নির্মাণ করেন কালীঘাট কালী মন্দির। পুরনো কলকাতা ও নতুন কলকাতা কিছু চিত্র আজ আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেল অচেনা চোখে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিলাম, ধন্যবাদ।